বার্তাকক্ষ থেকে পাওয়া সবশেষ সংবাদ জানিয়ে দিচ্ছি আমি ফারহানা পারভীন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনিকাড়া উচ্চ বিদ্যালয়ের 77 শতক ভূমি দখল করে নিয়েছে গ্রামের প্রভাবশালীরা। এতে জায়গার সংকটে পড়েছে বিদ্যালয়টি। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট। 1974 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনিকাড়া জুনিয়র হাই স্কুল। প্রত্যন্ত এ গ্রামের 5 বিত্তশালীর দান করা 100 শতক জমির উপর স্কুলটি নির্মিত হলেও এখন অধিকাংশ জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে। তা উদ্ধারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের জায়গা এরা প্রশ্নপত্র করে প্রত্যয়ন করে আলো নিয়ে গেছে। স্কুল কমিটির দায়িত্বে থাকার সুযোগে জমিদাতাদের উত্তরসূরিরাই বিএস জরিপের সময় 77 শতক জমি স্কুলের পরিবর্তে নিজেদের নামে খতিয়ানভুক্ত করে নেয়। অথচ স্কুলের নামে দান করাও জমি ফিরিয়ে নেয়ার কোনো বিধান নেই। জায়গাটা তারা বিএস করছে গোপনে, আমরা মানে গ্রামবাসী কেউ জানি না এবং স্কুল কমিটির কোনো লোকও জানে না। একটা প্রতিষ্ঠান গড়ার জন্য যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যদি জায়গা দিতে হয় ওই জায়গা তো ফেরত দেওয়ার কোনো বিধান নেই। তবে দখলদাররা বিষয়টির ব্যাখ্যা করেন অন্যভাবে। এ নিয়ে খোঁজখবর করায় একজন তো হুমকি দেন মাছরাঙার প্রতিবেদককে। স্কুলের যা দরকার সেইটার মধ্যে এখন স্কুল আছে, ঠিক আছে। এখন বাদ বাকি যে জিনিসটা এখন অভিযোগ উঠছে সেটা তাদের দরকার নাই, কিন্তু তারা সেটা নেওয়ার জন্য পরিয়া হয়ে উঠছে। যেসব লোকগুলি এটি করতে হচ্ছে তারা এই 14 ফিরিতে কোনো 10 পয়সা এই গ্রামের দিছে এমন কোনো প্রমাণ আছে? এই 77 শতক জায়গা নিয়ে পরবর্তীতে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এখন গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা লক্ষণ দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে যাওয়া হলে এটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান দুই কর্মকর্তা। উপপক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তো দিয়েছি, তবে সেটা আমাদের নজরাধীন আছে। বিএস রেকর্ড হওয়ার প্রেক্ষিতে এটা দেওয়ানি আদালতের এখতিয়ারাধীন একটা বিষয় হয়ে গেছে। তারপরও যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের বিষয়, আমরা এই বিষয়টাকে আন্তরিকতার সাথেই বিবেচনা করছি। স্কুলের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙা সংবাদ, কুমিল্লা। আজ 9 মার্চ 1971 সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা সংগ্রামের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।